নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার কবে লটারি লাগবে, এই প্রশ্নটি আপনাদের প্রত্যেকের মনে ঘুরপির করে। অর্থাৎ যারা লটারি কাটে তাদের মনে এই প্রশ্নটি সবসময় দানা বাঁধে, কারণ প্রত্যেকেই চায় লটারির ফার্স্ট প্রাইজ সে যেন পায়। কিন্তু আনফর্চুনেটলি লটারির ফার্স্ট প্রাইজ খুব কম মানুষের ক্ষেত্রেই লাগে। তার অনেকগুলো কারণ রয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে লটারি কাটার গোপন পদ্ধতি জানাতে চলেছি, যে পদ্ধতিটি আপনারা অনুসরণ করলে 100% লটারি লাগার চান্স থাকবে। তাই এই ভিডিওর এতটুকু অংশ যদি আপনারা মিস করে ফেলেন বা স্কিপ করে দেখেন, তার দায়িত্ব আমার নয়। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আমার জীবনে কবে লটারি লাগবে, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনে কিন্তু রয়েছে। আর এটি স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেকেই চায় অল্প দিনে কোটিপতি হতে, আর এটি পসিবল লটারি থেকে। তাই আজকের ভিডিওতে আমি লটারি কাটার গোপন পদ্ধতি আপনাদেরকে জানাতে চলেছি, যে পদ্ধতিটি আপনাদেরকে কোটি টাকার মুখ দেখাতে বাধ্য। তবে ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখুন, আমি আবারও আপনাদেরকে বলছি। দেখুন, লটারি টোটালটাই কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে। অর্থাৎ অনেক মানুষ রয়েছে যাদের লটারি লাগে না, কিছু কিছু মানুষ রয়েছে যাদের লটারি লাগে কিন্তু খুব সামান্য। অর্থাৎ আপনি এতদিন ধরে দেখা গেল 5 লক্ষ টাকার উপরে লটারি কেটে টাকা নষ্ট করে ফেলেছেন, আর লাগলো কত টাকা, 10,000 টাকার একটা প্রাইজ পেলেন বা টাকা পেলেন। সেই টাকাটার কি কোনো ভ্যালু রয়েছে? আমার মতে তো নেই। তার জন্য আপনাদের জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, এবং পাশাপাশি বুধ গ্রহকেও কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। কারণ বুধ দেয় বিচক্ষণ বুদ্ধি এবং তাৎক্ষণিক বুদ্ধি, সেটি কিন্তু বুধ দেয়। অর্থাৎ কোন নাম্বার চয়েস করলে আপনার জন্য সুটেবল সেটা কিন্তু বুধ দেয়। তাই বুদ্ধির দ্বারা লটারি কেটেও কিন্তু মানুষের লেগে যায়। যেমনটা আমি পূর্বে বলছিলাম, লটারির জন্য যে গ্রহটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে রাহু গ্রহ। আর এই রাহু গ্রহকে ভালো করার কি উপায় রয়েছে সেটি আমি পরবর্তীতে ভিডিও দিব, আপনারা চাইলে আমি তা নিয়ে ভিডিও দেব। কিন্তু বর্তমানে লটারি লাগার জন্য আপনাদেরকে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি ভালো করে শুনুন। প্রথমত, আপনার জন্ম তারিখ 4, 6, 8 ও 9 হওয়ার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত, আপনার লাকি নাম্বার কি সেটি কিন্তু জানার প্রয়োজন রয়েছে। এগুলো কি করে জানবেন সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। এর পাশাপাশি লাকি নাম্বারের সাথে লটারির নাম্বার ম্যাচ খাওয়ার প্রয়োজন রয়েছে, এবং কোন সময় লটারি কাটলে আপনারা লটারি উইন হতে পারবেন সেটিও আমি ভিডিওতে বলবো, এবং কোন বারে লটারি কাটলে আপনার লটারি লাগার সম্ভাবনা থাকবে সেটিও আমি ভিডিওতে বলতে চলেছি। আমি উদাহরণের জন্য একটি ডেট অফ বার্থ আপনাদের স্ক্রিনে শো করছি, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ডেট অফ বার্থ যেটি রয়েছে 6/5/2000। অর্থাৎ কোনো এক জাতক বা জাতিকার জন্ম যদি 6/5/2000 হয় তাহলে তার লাকি নাম্বার কি, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 6+5+2 এই তিনটিকে যোগ করতে হবে, কারণ শূন্যের কোনো দাম নেই। তাই আমি এই তিনটিকে যোগ করলাম, যোগ করে যোগফল কত আসলো, 13। এই 13কে আবারও যোগ করতে হবে, অর্থাৎ 1+3 = কত আসলো, 4। 4 মানে কিসের সংখ্যা,
চার মানে হচ্ছে রাহুর সংখ্যা, অর্থাৎ রাহুই দেয় লটারি, রাহুই দেয় শেয়ার, রাহুই দেয় ফাটকা থেকে কামাই। তাই এই ডেটের জন্মের জাতক কী ধরনের লটারি কাটবেন এর পরের চ্যাপ্টারে আপনারা সেটা দেখতে পাবেন। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটি লটারির নাম্বার, নাম্বারটি হচ্ছে 716215। এই নাম্বারটি আপনারা কাটবেন, কিন্তু কেন কেন এই নাম্বারটি কাটবেন, অর্থাৎ যার জন্ম তারিখ 6/5/2000 উনি কেন এই নাম্বারটি কাটবেন। এই নাম্বার টোটালটিকে যদি যোগ করা যায়, অর্থাৎ 7+1+6+2+1+5 এই টোটালটিকে যোগ করলে আসবে 22। এই 22কে আবারও যোগ করতে হবে, অর্থাৎ 2+2 = কত আসলো 4। তাহলে যে জাতক বা জাতিকা 6/5/2000 জন্ম সে এই নাম্বারটি যদি কাটে সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার চান্স রয়েছে। থামুন, আরও কিছু বলার রয়েছে, সেটিও শুনে যান। অর্থাৎ যার জন্ম 6/5/2000 সে যদি এই লটারি নাম্বারটি কাটে সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার চান্স রয়েছে। এবার আসি কোন সময়ে কাটবে। আমাদের দিনে 24 ঘন্টার মধ্যে একটি রাহুকাল থাকে, অর্থাৎ রাহুর সময়, এবং যে টাইমটি অর্থাৎ ঘড়ির যে টাইমটি সেটি রাহুর ডেট হওয়া চাই। অর্থাৎ আপনারা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন, সেখানে কটা বাজছে 12:05, তাই তো? অর্থাৎ 12:05 দেখলে হবে না, এখানে দেখতে হবে 12-র কাঁটা এবং 5-এর কাঁটাটা কোথায় রয়েছে। 5-এর কাঁটাটা রয়েছে 1-এ, অর্থাৎ 12 ও 1-কে যোগ করতে হবে, অর্থাৎ 1+2+1, তাহলে কত দাঁড়ালো 4। অর্থাৎ এই সময়টা হচ্ছে রাহুর সময়। এই সময় যদি আপনারা লটারি কাটেন সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার চান্স প্রবল পরিমাণে বৃদ্ধি পায়। এরপর আসি কোন সময়ে অর্থাৎ কোন দিনে লটারি কাটলে লটারি লাগার চান্স থাকে। সাধারণত লটারি আপনারা সোমবার দিন, বুধবার দিন, শুক্রবার দিন এবং শনিবার দিন কাটতে পারেন, সেক্ষেত্রে আপনার লটারি লাগার চান্স কিন্তু প্রবল পরিমাণে থাকবে। এছাড়াও আপনার নিজস্ব জন্মছকে রাহুর পজিশান কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। তাই আপনার জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারি টিকিট কাটুন। যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তো এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে আমি লটারি কাটার গোপন পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।